আসছি, যেহেতু সেটা ভুল, এক প্রকার ভুল ছিল, আবার বলতে ভুল ছিল না। তো দুটোটাই আমাদের প্ল্যানিং মতো হয়েছে, যে আমার হাজবেন্ডও জানতো না যে আমার প্ল্যানিংটা কি, বা আমিও জানতাম না আমার হাজবেন্ডের প্ল্যানিংটা কি। দুটো প্ল্যান একসাথে হওয়ার কারণে আজকে এই অবস্থা আর কি, মানে সিচুয়েশনটা এমন পর্যায়ে চলে গেছে, মানে পুরো দেশ চুর হয়ে গেছে। ভুল ছিল ছিল না, প্ল্যান ছিল দুজনের দুরকম। আবার বলছেন কেউ কিছুই বুঝতে পারেনি, তাহলে ভুলটা কি ছিল, কার ভুল ছিল, প্ল্যানটা ছিল কি? তাহলে কি উভয়ের স্বামী স্ত্রী উভয়েরই প্ল্যান ছিল পরকীয়া করার, নাকি? বিষয়টা বুঝতে পারলাম না। আসলে জিহান এবং তার স্ত্রীর লাইভে এসে যে বক্তব্যটা, দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল TVS16, সঙ্গে আছি আমি সাইদ। আজকে আমি একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যে বিষয়টি ইতিমধ্যে সারা দেশে ভাইরাল হয়ে গেছে, এবং বিষয়টি হলো স্বামী স্ত্রীর পরকীয়া। হয়তো ভাব বলবেন স্বামী স্ত্রীতে কি করে পরকীয়া করে, এটা কোনো সিনেমার নাটক বা মুভি নয়, এটা বাস্তবেই। আপনারা সেই রকম একটি কাহিনী ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে, যে ওমান প্রবাসী জিহান, সে নিজে রাজা, সে যে একটি ফেক আইডি দিয়ে তার স্ত্রীর সঙ্গে পরকীয়া করেছে, এবং সেই পরকীয়া করতে গিয়ে স্ত্রীর সঙ্গে মিথ্যাচার করে দেশে এসে তার স্ত্রীর সঙ্গে দেখা করার, রাজা নামে তার সঙ্গে দেখা করার জন্য তাকে একটি ফাঁদে ফেলে তাকে পরকীয়ার ষড়যন্ত্রে ধরে ফেলেছে। সুপ্রিয় দর্শক, এখন আবার তারা লাইভে এসে তাদের ভুল বোঝার জন্য যে ভিডিওটি আপনাদের সামনে আমি দেখাচ্ছি, এটা তাদেরই লাইভে এসে সেই ভুল বোঝার ভিডিওটি। তো আপনারা সেই ভিডিওটি, চলুন আমার সঙ্গে থাকুন, দেখুন ভিডিওটি, তারা লাইভে এসে কি বলছে, তাদের ভুল স্বীকার করছে, তারপর আমি আবার কথা বলছি। বিষয়টা নিয়ে কিছু বলতে চাই। অ্যাকচুয়ালি আমার ওয়াইফ, এখন আমি তদন্ত করে জানতে পারলাম যে আমার ওয়াইফ জানতেন যে আমি তার স্বামী, এমডি রাজা তার স্বামী, আর মেয়ের নাম হচ্ছে জিহান, যে নামে আমাকে সবাই চিনে, আমার পাসপোর্টের নাম, আমার ভোটার আইডি কার্ডের নাম, এবং কি আমার শ্বশুরবাড়ি সবাই জানে, আমার ওয়াইফও যাকে চিনে জিহান, আমি তার স্বামী। তো এমডি রাজা ছিলাম আমি, অন্য একজন ব্যক্তি, আমার ওয়াইফের সাথে আমার ঝগড়া হয়, রাগারাগি হয়, যে কারণে সে বলছিল যে আমি যেন তাকে ফোন না করি, তার জীবন থেকে সরে যাই। তো সেটা তার বলছিল। এখন আজকে আমার এই লাইভে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, কুড়িয়াচর ব্রিজের যে ঘটনা, সেই ঘটনার ভিডিওটা প্লিজ প্লিজ কেউ শেয়ার করবেন না, যার চোখে পড়বে ভিডিওটা ডিলিট করে দিবেন। যেহেতু আমরা আপনাদের দোয়া চাই সারা জীবন থাকার জন্য, একসাথে জীবন সুযোগ করার জন্য, দয়া করে আপনারা আমাদেরকে একটা সুযোগ দেন, এবং কি আমাদের জন্য দোয়া করেন। ভুল মানুষেরই হয়, আমি যদি তার স্বামী হয়ে তার ভুলটা মেনে নিতে পারি, আপনারা দেশবাসী কেন পারবেন না? আসসালাম হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি আপনাদের কাছে একটা অনুরোধ নিয়ে আসছি, যেহেতু সেটা ভুল, এক প্রকার ভুল ছিল, আবার বলতে ভুল ছিল না। তো দুটোটাই আমাদের প্ল্যানিং মতো হয়েছে, যে আমার হাজবেন্ডও জানতো না যে আমার প্ল্যানিংটা কি, বা আমিও জানতাম না আমার হাজবেন্ডের প্ল্যানিংটা কি। দুটো প্ল্যান একসাথে হওয়ার কারণে আজকে এই অবস্থা আর কি, মানে সিচুয়েশনটা এমন পর্যায়ে চলে গেছে, মানে পুরো গ্যাস চুর হয়ে গেছে। তো গেছে যে 1 তারিখে নভেম্বর যে ভিডিওটা ভাইরাল হয়েছে, সো আপনারা প্লিজ এটা ডিলিট করে দেবেন, আমাদের ভুলের কারণে এটা হয়েছে। শুধু আমি একা না, আমার সাথে আমার বোন ছিল, মামাতো বোন, খালাতো বোন, মানে সবাই ছিল, আমরা সবাই প্ল্যানিং মোতাবেক এই কাজটা করছি আর কি। তো আপনাদের কাছে প্লিজ অনুরোধ যে আপনারা ভিডিওটা ডিলিট করে দেবেন, আর কারোর কাছে শেয়ার করবেন না। আরেকটা কথা বলতে চাই, এখানে শুধু আমি একা ছিলাম না, আমরা 2-3 জনই ছিলাম একসাথে। তো আমার বোনেরা ব্রিজের এই পাশে ছিল, আমি একটু ওই পাশে ছিলাম আর কি, একা আসছি।
তো আমি আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আর বাকি জীবন জনম জনম একসাথে থাকতে পারি। আর আপনারা দয়া করে কেউ ভিডিওটা শেয়ার করবেন না, যার কাছেই যাক আপনারা সবাই ডিলিট করে দেবেন প্লিজ। আমাদের লাইভটা আপনারা একটু শেয়ার করে দিন, একটু শেয়ার করবেন, আপনাদের এই একটুর জন্য আমরা সারা জন্ম একসাথে থাকতে পারবো, আর দেশের প্রতিটা নারীও কিভাবে থাকতে পারবে। আমরা কিভাবে আছি, কেমন আছি অবশ্যই আমাদের আপডেট আপনাদেরকে জানাবো। সো আমি আমার ওয়াইফকে অনেক ভালোবাসি, সেও আমাকে অনেক ভালোবাসে, বাট কি কারণে এমনটা হয়েছে, কেন হয়েছে আমরা জানি না। আসলে ভুলগুলো আর খারাপ কাজগুলো এগুলো শয়তানের চক্রান্তে হয়, ভালো কাজগুলো সবগুলো এগুলো শয়তানের চক্রান্তে হয় না। তো আমরা দুজনেই, আমিও মেনে নিচ্ছি যে শয়তানের চক্রান্ত, নয়তো আমাদের যত ভালোবাসা ছিল এত ভালোবাসার ভিতরে এমন একটা ঘটনা হয়ে যাবে, এমন একটা লাইফ হিস্টোরি হয়ে যাবে, বাংলাদেশের ফার্স্ট এবং লাস্ট একটা হিস্টোরি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা লাইভ ভিডিওটা দেখ। তো বন্ধুগণ, আপনারা শুনলেন জিহান এবং তার স্ত্রীর মুখে স্বামী স্ত্রীর পরকীয়ার কাহিনী এবং তাদের ভুল স্বীকার করা। তো এখন কথা হচ্ছে, আমি উভয়কেই দায়ী করব এর জন্য। প্রথমে দায়ী হলো জিহান, কারণ সে তার স্ত্রীকে কেন এতটা সন্দেহ করলো এবং কেন সে স্ত্রীর সঙ্গে একটি ফেক আইডি দিয়ে রাজা নাম নিয়ে তার সঙ্গে মিথ্যা অভিনয় করে তাকে এই পরকীয়ার ফাঁদে ফেললো। একটি স্ত্রীকে কি তার সম্মান দেখানো উচিত ছিল না? স্ত্রীর সম্মানটা কি সে দেখিয়েছে? স্ত্রীর প্রতি কি তার শ্রদ্ধাবোধ আছে? কেন কি কারণে সে একটি নিজের স্ত্রীকে সন্দেহের চোখে দেখলো এবং তাকে দিয়ে এইভাবে ভাইরাল হয়ে তার মান সম্মান নষ্ট হলো? তার নিজেরও কি মান সম্মান নষ্ট হলো না? সে কি পারত না এটা নিজেদের ভিতরে গোপন রেখে সলভ করতে? এইভাবে এতটা ষড়যন্ত্র করার তো প্রয়োজন ছিল না। সে তো একটি মেয়ে লোক, তাকে যদি কোনো ফেক আইডি দিয়ে বারবার তাকে কোনো প্রেমের অফার দেওয়া হয়, প্রেমের বারবার তাকে বিরক্ত করা হয়, সে তো মানুষ, সে তো ভুল পথে পড়ে যেতে পারে শয়তানের ষড়যন্ত্রে, এবং সেটা তাই হয়েছে। তা এটা জিহানের একটি মারাত্মক ভুল, তাকে অবশ্যই এ ধরনের ষড়যন্ত্র করে এ ধরনের করা তার কখনোই ঠিক হয় নাই। তাকে উচিত ছিল এরকম সন্দেহের চোখে তাকে দেখা উচিত হয় নাই নিজের স্ত্রীকে। আর তার স্ত্রীকে আমি বলবো, সে একজনের স্ত্রী, সে প্রবাসীর স্ত্রী, প্রবাসে গিয়ে অনেক কষ্টে সে টাকা পয়সা ইনকাম করে এবং যখন যেটা চাচ্ছে, যখন যত টাকার প্রয়োজন হচ্ছে জিহান তার জন্য পাঠিয়ে দিচ্ছে। তাহলে অন্য কোথাও থেকে যতই তাকে লোভ দেখানো হোক, যতই তাকে প্রেমের অফার দেওয়া হোক, তার কোনো অবস্থাতেই উচিত ছিল না এই পরকীয়ার ফাঁদে পা দেওয়া। তো সুপ্রিয় দর্শক, আর জিহানকে বলবো, জিহান সে যেন তার স্ত্রীকে সম্মান দেয়। ঠিক আছে, সে তার স্ত্রী ভুল স্বীকার করে নিয়ে তাদের মেনে নিয়েছে এবং তাদের একসঙ্গে থাকতেছে, সংসার জীবন করবে, সুখে শান্তিতে থাকবে, এটা অত্যন্ত ভালো এবং তার শুভ বুদ্ধি। এজন্য আমরা সবাই তাকে দোয়া করি যেন সে সুখে শান্তিতে থাকুক, আর কখনো স্বামী স্ত্রী বা নিজেদের ভিতর এই ভুল বোঝাবুঝি বা এই সন্দেহের দৃষ্টিটা কখনো কারো প্রতি কারো না আসে, তাহলে কখনোই তাদের সংসার টিকবে না। আর সকল দর্শক এবং ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা কখনো নিজের স্ত্রীকে সন্দেহের চোখে দেখবেন না বা নিজের স্বামীকে সন্দেহের চোখে দেখবেন না। মানুষ মাত্রে ভুল ভ্রান্তি হতে পারে, এ ধরনের ভুল করতে পারে এবং সেটা তাকে বুঝায় তাকে সঠিক পথে আনার চেষ্টা করবেন। তো সুপ্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, ভিডিওর নিচে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না, তাহলে পরবর্তী নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। তো ভিডিওটি আমি আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আর উভয়ে স্বামী স্ত্রী উভয় উভয়কে ভক্তি শ্রদ্ধা করবেন, উভয়ের প্রতি উভয়ের অগাধ বিশ্বাস রাখবেন। এই বলে আমি আজকের ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।